একসাথে 5 শিশু কন্যা জন্ম দিলেন গৃহবধূ। চিকিৎসকেরা জানিয়েছেন বর্তমানে মা এবং সন্তানেরা প্রত্যেকেই ভালো আছে। ইসলামপুরের এক নার্সিং হোমে একসাথে 5 কন্যা সন্তানের জন্ম দেন তিনি। একসাথে 5 শিশু কন্যা জন্ম দিয়ে নজির গড়লেন তাহের বেগম নামে এক প্রসূতি। শনিবার এক বেসরকারি নার্সিং হোমে 5 কন্যা সন্তানের জন্ম দেন তিনি। বর্তমানে মা ও শিশুরা সকলেই ভালো আছে। জানা গিয়েছে বিহারের ঠাকুরগঞ্জ এলাকার বাসিন্দা জাভেদ আলম, তার স্ত্রী তাহেরা বেগম। জাভেদ ভিন রাজ্যের কাজে বাইরে রয়েছে। স্ত্রী সন্তান সম্ভবা হলে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। প্রথম 2 মাসের পর আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে ডাক্তার ফারজানা নুরি ওই প্রসূতিকে আগেই জানিয়ে দিয়েছিলেন তার গর্ভে 5 শিশু সন্তান রয়েছে। এরপর ডাক্তারের পরামর্শ মতো প্রসূতি মাকে সাহস দিতে শুরু করেন সকলে। রবিবার ভোরে ইসলামপুরের আমবাগান এলাকায় এক বেসরকারি নার্সিং হোমে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন তাহেরা বেগম। কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিকভাবে 5 শিশু কন্যা জন্ম দেন তিনি। मैंने बताया कि 5 बच्चे हैं तो वो खूब घबराई हुई थी कि 5 बच्चे एक साथ मैं किस तरह से संभालूंगी, क्या करूंगी। तो थोड़ा मैंने उसको इनकरेज करा, कहा कि जैसा आगे है आगे भी हम लोग देखेंगे उसको। फिर उस तरह से पेशेंट कंटिन्यू हमारे कॉन्टेक्ट में थी, दिखाती आ रही थी। अभी अर्ली मॉर्निंग जो है वो प्रीमेच्योर पेंस में आई वो, और उसकी डिलीवरी हुई है। नॉर्मल डिलीवरी हुई है। 5 लड़कियां हैं, वो 5 लड़कियां ठीक थी, सबको हमने हायर सेंटर पे भेजा है। घबराने की क्या बात है, एक नहीं दो हो, अब जैसे अब आज भी 5 हुए हैं ना, तो क्या पेशेंट बिल्कुल ठीक है। अगर आप चाहें तो पेशेंट से भी मिल सकते हैं, कोई प्रॉब्लम नहीं है। बिल्कुल सीजर भी बल्कि वो लोग तो ये कह रहे थे कि नॉर्मल डिलीवरी सीजर करें तो सीजर में भी ठीक है। सीजर नहीं होता, जब नॉर्मल हो सकती है तो फिर हम सीजर क्यों करेंगे। জন্মের পর 5 শিশু ও শিশুর মা সুস্থ রয়েছে, এমনটাই জানা যায় পরিবার সূত্রে। এই ঘটনায় খুশি মা ও পরিবারের লোকেরাও। আমি শুনেছি কি 5টা বেচা হয়েছে। আচ্ছা, কি হবে আপনার? আপনার পতি বউ হবে। আপনার বউ হবে? বৌমা? বৌমা। আচ্ছা, তো কতটা খুশি আপনি? খুশি আছি। আমি খুশি আছেন? হ্যাঁ। বললাম যে বাচ্চারা শিশুরা কেমন আছে? বাচ্চাগুলো ভালো আছে? সুস্থ আছে? সুস্থ আছে? ভালো আছে? ভালো আছে। বাচ্চা মা কেমন আছে? বাচ্চা মা ভালো আছে। বাচ্চা মাও ভালো আছে? ভালো আছে। আচ্ছা, কখন ভর্তি করেছিলেন? 5টায় সকালে। আজকে সকালে? কখন হয়েছে? 5টায় হয়েছে, 8টার সময় হয়েছে। মা তাহির বেগম জানান, আমি খুবই খুশি, 5 শিশুই এখন ভালো আছে। 5 সন্তান জন্মের পর সকলেই সুস্থ আছেন। কতটা খুশি আপনি? ঘটনায় খুশি গৃহবধূর পরিবারের সদস্যরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, ইসলামপুর। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।